নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মেসমেরাইজিং সোল আজকে আমি এমন কিছু ট্রিক্স টেকনিকের কথা বলবো যাতে আপনি যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন আপনার কোনো ক্রাশ থেকে থাকে বা এক্স যেই হোক না কেন সেই ব্যক্তি শুধুমাত্র আপনাকে ভালোই বাসবে না আপনি তার অবসেশনে পরিণত হবেন বা সেই ব্যক্তি আপনার প্রতি আসক্ত হয়ে যাবে আপনাকে ছাড়া নিজের জীবন সে কল্পনাই করতে পারবে না এর জন্য আপনাকে নিজের দৈনন্দিন জীবনের অঙ্গ বানিয়ে নিতে হবে দুটো টেকনিককে হ্যাঁ এটার যে ইম্প্যাক্ট এটার যে রেজাল্ট এতটাই ম্যাজিকাল হবে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনি এটা স্বপ্ন দেখছেন না সত্যি সত্যিই আপনার সাথে হচ্ছে যে আপনার স্পেসিফিক পারসন সেই ব্যক্তি আপনার প্রতি অবসেসড হয়ে পড়বে এর জন্য আপনাকে দুটো টেকনিক বুঝতে হবে এই টেকনিকটা কি সেটা জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ফার্স্ট অফ অল আপনাকে নিজের যে সেলফ কনসেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ ইম্প্রুভমেন্ট বা সেলফ ইম্যাজিনেশানের উপর কাজ করতে হবে সেলফ কনসেপ্ট কি নিজের প্রতি কি ধারণা আপনি রাখেন বা নিজের প্রতি আপনার সেলফ ইম্যাজিনেশান কী নিজেকে আপনি কি রূপে কল্পনা করেন এখানে একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি নিজেকে খুব আনসমার্ট অসুন্দর বোকা ইত্যাদি ইত্যাদি বা কোনো কাজেরই যোগ্য নন এই ধরনের মনে করেন তাহলে কিন্তু আপনার এই মনোভাব বাইরের জগতের প্রতিও প্রতিফলিত হবে সেই একই রকমভাবে বাইরের দুনিয়াও আপনাকে দেখতে শুরু করবে যদি আপনি এই পার্সপেক্টিভকে চেঞ্জ করে দেন নিজের প্রতি দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করেন এবং নিজেকে আপনি স্মার্ট ইন্টেলিজেন্ট সুন্দর আকর্ষণীয় আপনি সব দিক থেকে ভালো এরকম কল্পনা করেন তাহলে কিন্তু বাইরের ব্যক্তিরাও আপনাকে সম্মান করবে এবং আপনি ভালো জিনিস ডিজার্ভ করেন তাই তারা আপনার সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করতে সাহস পাবে না এক্ষেত্রে একটা প্রশ্ন সকলের মনেই উঁকি দিচ্ছে যদি আমি নিজের সমস্ত যে ত্রুটি নিজের সমস্ত যে শর্টকামিংস লিমিটিং বিলিভস এগুলোকে দেখেও না দেখা করে দিই তাহলে এগুলোর ওপর কাজ করবো কী করে আমার ভেতর তো অহংকার জন্ম নেবে নিজেকে নিয়ে আমি বুঝব কী করে যে আমার ত্রুটি কোনখানে সেটার ওপর কাজ করবো কী করে তাহলে আপনাকে বলি যদি আপনি পজিটিভভাবে নিজেকে বোঝান যে আপনি জীবনে যা যা চান তাই তাই ডিজার্ভ করেন এবং আপনি সুন্দর আপনি আকর্ষণীয় আপনি জীবনে একটা ভালো সম্পর্ককে ম্যানিফেস্ট করেন ডিজার্ভ করেন অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে কিন্তু কি হবে আপনার যা কিছু শর্টকামিংস আছে ত্রুটি আছে সেগুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনি সেগুলোকে অ্যাকসেপ্ট না করে সেগুলোর উপর পজিটিভ ওয়েতে কাজ করা শুরু করবেন অর্থাৎ সেগুলোকে ওভারকাম করতেও শুরু করবেন নিজেই আপনি দেখতে পাবেন আপনি যে স্টেটে প্রেজেন্ট সিচুয়েশানে বর্তমান যে অবস্থার মধ্যে আছেন আর যে অবস্থায় আপনি পৌঁছতে চান যে লেভেলে আপনি পৌঁছতে চান সেই ব্যাপারটার মধ্যে কি কি পার্থক্য আছে সেখানে পৌঁছতে গেলে আপনার সামনে কি কি বাধা আসছে সেই বাধাগুলোর উপর আপনি একে একে পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করার সুযোগ পাবেন কিন্তু যদি আপনি প্রথমেই নিজের প্রতি খারাপ ধারণাগুলোকে পোষণ করেন অর্থাৎ ওই ইন্টেলিজেন্ট নন আপনি বোকা স্মার্ট আপনি আকর্ষণীয় নন আপনি সুন্দর নন আপনি ভালো জিনিস ডিজার্ভ করেন না আপনার ভাগ্যে নেই এইসব কথাগুলোকে যদি আপনি প্রথমেই অ্যাকসেপ্ট করে নিতে শুরু করেন এখানে কি হবে আপনি তো প্রথমেই হেরে গেলেন আপনি আপনার ত্রুটিগুলোর প্রতি পজিটিভ যে দৃষ্টিভঙ্গি পজিটিভ পার্সপেক্টিভ সেটা নিয়ে যদি তাকাটাই বন্ধ করে দিলেন তাহলে আপনি কাজ করবেন কি করে আপনি পজিটিভভাবে দেখবেন তবে তো পজিটিভভাবে কাজ করবেন নেক্সট আমি সোজা চলে আসি স্পেসিফিক পার্সনের কথায় স্পেসিফিক পারসনকে যদি আপনি আপনার মনের মধ্যে টপ প্রায়োরিটি লিস্ট দিয়ে থাকেন তাহলে তাকে আস্তে আস্তে ওখান থেকে নামিয়ে আনুন মনের মধ্যে যদি তাকে দেবী দেবতা বা সেলিব্রিটির আসনে বসিয়ে পুজো করতে শুরু করেছেন তাহলে এই বিষয় থেকে বেরিয়ে আসুন ধরুন আপনার বাড়িতে কোনো প্রবলেম চলছে তা সত্ত্বেও আপনি সেখানে উপস্থিত না থেকে সেই ম্যাটারে আপনার প্যারেন্টসের পাশে না থেকে আপনি সেই সময় আপনার ওই বিশেষ মানুষটির জন্য সময় দিচ্ছেন বা বিশেষ মানুষটিকে আপনি তার কথা ভেবে আপনার সময় নষ্ট করছেন আপনার ক্যারিয়ার অপরচুনিটিসকে আপনি গুরুত্ব দিচ্ছেন না তার আগে ওই ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছেন আপনার ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে যাচ্ছে আপনি বসে বসে তার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন তার জন্য কষ্ট করছেন মন খারাপ করছেন ক্লাস অ্যাটেন্ড করছেন না বা কোনোভাবে আপনি নিজেকে আঘাত করছেন আপনি নিজে ক্ষতি করে ফেলছেন আপনি মেন্টালি এনার্জেটিক্যালি সেই ব্যক্তির গোলামি করছেন তাহলে একটু পজ নিন এবং নিজের উপর একটু ফোকাস আনুন এরকম করলে কিন্তু আপনি সেই ব্যক্তির অবসেশন কোনো দিনও হতে পারবেন না আপনাকে আগে সেই ব্যক্তির প্রতি অবসেসিভ এনার্জি অ্যাটাচমেন্টের এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে নিজের দিকে একটু তাকিয়ে দেখুন লাস্ট কবে একটু মন খুলে বেঁচেছিলেন কবে লাস্ট একটু বৃষ্টিতে ভিজেছিলেন কবে লাস্ট আপনি মন খুলে হেসেছিলেন ভালো করে ভাবুন তো ভেবে দেখেছেন অন্যকে নিয়ে যত বেশি অবসেসড আপনি হবেন আপনার সমস্ত খুশি সমস্ত এক্সপেকটেশনের দায়ভার অন্যের কাঁধে চাপিয়ে দেবেন তত বেশি কিন্তু হতাশাগ্রস্ত হওয়ার চান্সই বেশি এবং তত বেশি আপনি ল্যাক অফ সেলফ ওয়ার্থ স্টেটে থাকবেন আপনার নিজের মূল্য নিজের ভ্যালু আপ সেখানে কি হবে চেপে যাবে এবং ওই ব্যক্তি ছাড়া আপনার আলাদা করে কোনো মূল্য নেই সেটা আপনি যদি তাকে বুঝিয়ে দেন তাহলে সে কিন্তু কোনোদিনও আপনার কথা ভাববে না তাই এই চিন্তাকে সবার আগে বদলে ফেলতে হবে আপনি নিজেকে নিয়ে অবসেষ্ট হন নিজেকে ভালোবাসুন এই প্রশ্ন আগে নিজেকে করুন আপনি নিজেকে কতটা ভালোবাসেন এবং আপনি যখনই এই সব করছেন তার থেকে সরে এসে নিজের উপর মনোযোগ দিচ্ছেন নিজের সেলফ ইমেজকে গ্রো করছেন সেটাকে স্ট্রং বানানোর চেষ্টা করছেন তখনই অন্য মানুষেরা আপনাকে নিয়ে অবসেস্ট হবে লোকে আপনার কথা চিন্তা করতে শুরু করবে আপনার মধ্যে যা কিছু চেঞ্জ হচ্ছে সেটাকে বাইরের লোকেরা পজিটিভলি নেবে তাই নিজেকে প্রত্যেক দিন অ্যাফার্ম করতে শুরু করুন আই অ্যাম দ্য বেস্ট আমি সবথেকে ভালো আই ডিজার্ভ দ্য বেস্ট আমি সব থেকে বেস্টটাই তাই ডিজার্ভ করি আমি স্মার্ট বিউটিফুল ইন্টেলিজেন্ট আমার স্ট্রং পার্সোনালিটি আছে আমার অরা এতটাই পজিটিভ যে যারাই আমার সাথে কোনো না কোনোভাবে পরিচিত হয় বা যুক্ত হয় তারাই আমার ব্যক্তিত্বের সাথে প্রতি আমার ব্যক্তিত্বের প্রতি আকর্ষিত হয়ে পড়ে এগুলো শুধু অ্যাপার্মি করবেন না মনে মনে নিজের অন্তর থেকে বিশ্বাস করবেন এবং অনুভব করতে শুরু করবেন আপনার কাছে টাইম নিজের জন্য একটু হলেও বার করুন এবং ওই নাবাচক দৃষ্টিভঙ্গি থেকে নিজের দিকে তাকাবেন না কাউকে নিয়ে ওভার থিঙ্কিং করবেন না কাউকে অতিরিক্ত এনার্জি দেবেন না আপনার কাছে যখনই আপনি নিজেকে গ্রো করতে শুরু করবেন এই সব যে কাজগুলো করছেন কাউকে নিয়ে ওভার থিঙ্কিং করা না বাচক চিন্তাভাবনা করা কাউকে অকারণ অতিরিক্ত এনার্জি দেয়া ওভার থিংকিং করা এইগুলো আপনার কাছে করার সুযোগ এমনিতেও থাকবে না নিজেকে নিয়ে ততটাই ব্যস্ত হয়ে যান আশপাশের মানুষগুলো আপনাকে নিয়ে তখনই ইন্টারেস্টেড হতে শুরু করবে আপনার স্পেসিফিক পার্সনও কিন্তু তাদের থেকে আলাদা নন কেউ তিনি হাইলি হাইলি অ্যাট্রাক্টেড হয়ে যাবেন আপনাদের প্রতি সবাই আপনার আশেপাশে থাকা মানুষেরা আপনার অরার প্রতি অ্যাট্র্যাক্টেড হতে শুরু করবেন সেটা এতটাই পজিটিভ হয়ে যাবে নেক্সট যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন ভালোবাসার মধ্যে সেই শক্তি আছে পাহাড় সমান বাধাকে অতিক্রম করবার এবার আপনারা ভাবছেন যে আমার বোধ মাথা খারাপ হয়ে গেছে এই বললাম এনার্জি দিতে হবে না নিজেকে নিয়ে ভাবতে হবে সেলফ লাভে থাকতে হবে আবার বলছি লাভ ভাইব্রেশনের কথা হ্যাঁ লাভ ভাইব্রেশন এই জন্যই জরুরি যে সামনের ব্যক্তিটিকে আপনি বোঝাবেন আপনারও মূল্য রয়েছে এবং সেই ব্যক্তিরও মূল্য রয়েছে দুজন সম্মানীয় ব্যক্তি যখন একে অপরকে ভালোবাসেন সেটা হয় সম্মানজনক ভালোবাসা আদর্শ ভালোবাসা যার নিজের মূল্য রয়েছে সে অপরকে মূল্য দিতে জানে এই লাভ ভাইব্রেশান পাঠানোর জন্য আপনি কি করবেন তার ছবি নিতে পারেন তার চোখে চোখ রেখে আপনি বলতে পারেন ইউ আর হাইলি ভ্যালুয়েবল টু মি তুমি আমার কাছে খুবই মূল্যবান তুমি ভালো একজন মানুষ তুমি আমার মতন ভালো একজন মানুষের সাথে রিলেশনশিপকে ডিজার্ভ করো আমার মধ্যেও সমস্ত কিছু কোয়ালিটি আছে তোমাকে অনেক অনেক ভালো রাখবার মতো সুখে রাখবার মতো এটা আপনি নিজে থেকেও করতে পারেন আমার চ্যানেলে পিঙ্ক এনার্জি ম্যাজিক্যাল লাভ বম ম্যাডিটেশান দেওয়া আছে সেটারও সাহায্য নিতে পারেন তবে হ্যাঁ এই লাভ ভাইব্রেশন বা পিঙ্ক এনার্জি আপনি দিনে একবারের বেশি পাঠাবেন না আপনি পাঠিয়ে দিন এরপর আপনি সারাদিন লেটকোর মুডে থাকুন নিজের জীবনের আলাদা আলাদা ক্ষেত্রকে এক্সপ্লোর করুন নিজের প্রতি ফোকাসড থাকুন আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন ডিভাইন টাইমকে কন্ট্রোল করতে ওপরোলা ছাড়া আর কেই বা পারে তাই না আমার কাজ যাওয়া মঞ্জুর করা ওনার কাজ আজকে সবাই এই পর্যন্তই আজকে সবার জন্য যে মেসেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ